হ্যালো, আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি চট্টগ্রামের ফটিকছড়ির একটি অভয়ারণ্যে, যার নাম হাজারিখিল। এখানে আসলে অভয়ারণ্য বলতে যা বোঝায় ওরকম কোনো পশু পাখি চোখে পড়ে নাই, বেশ কিছু সাধারণ পাখি চোখে পড়েছে। তো আমার সাথে আছে আমার কয়েকজন কাজিন, মারুফ, সাজ্জাদ, ফাহিম এবং কাউসার নামে আর একজন, এবং আমরা সবাই আছে ঘুরছি এখানটাতে। এবং আপনারা ব্যাকগ্রাউন্ডে টিয়া পাখির শব্দ শুনতে পাচ্ছেন, বেশ কিছু টিয়া পাখি চোখে পড়েছে এখানটাতে। তো আশা করি এখান থেকে ফিরে গিয়ে আমরা নতুন কোনো গল্প আপনাদের উপহার দিতে পারবো। আশা করি এই জায়গাটা আপনাদের ভালো লাগবে, দেখি চেষ্টা করি। হাটহাজারির আলমপুর গ্রাম থেকে সিএনজি চালিত অটোরিকশায় চড়ে প্রায় 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে উপস্থিত হলাম ফটিকছড়ির এই হাজারিখিল অভয়ারণ্যে। চা বাগানের মাঝখান দিয়ে পথ চলতে বেশ ভালোই লাগছে। ইচ্ছে হলে পাহাড়ে ওঠার স্বাদও নেওয়া যাবে এখানে। কাজ তো বাকি আছে এখনো। চারপাশ অতীব চমৎকার। যাওয়ার রাস্তা ওই যে বেদবন, বেদবনের ঝোপ, বেদ গাছের ঝোপ আসলে বেদবনের ঝোপ। এ হে দাঁড়াও, আবার আমার এটা বাড়ছে। যারা এখানে আসবেন এই বেদ গাছের লতাগুলো থেকে খুব সাবধান। কিডস পরা দরকার ছিল গো। যাওয়ারই নাই, নামার আছে নিচে, যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, লেটস গো। হ্যাঁ
একটু মনে হয় পিছলা আছে। দেখলেন তো কেন সাবধান হবার কথা বলেছি। কি সাবধান? হ্যাঁ হ্যাঁ, ওটা ছিঁড়া দেখলাম, ওটা ছিঁড়া নষ্ট। এখান থেকে নেমে আমরা সোজা যাব ঝিরির দিকে। ঝর্ণার পথে যদিও যাব না, ঝিরিটুকুই শান্ত না। বর্ষাকাল না হয় পানির পরিমাণ বেশ কম, তবুও যা আছে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। এখান থেকে ঘন্টাখানেক হাঁটলেই এটা ঝর্ণা পাওয়ার কথা, তবে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সেই ঝর্ণার দিকে আর এগোলাম না। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদেরকে এই জায়গাটা মোটেও নিরাশ করবে না। বেশ কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস এর ব্যবস্থা রয়েছে এখানে। তো আমাদের সাথে আসা সাজ্জাদ আর লোভ সামলাতে পারলো না অ্যাডভেঞ্চার করার, উঠে পড়লো। দেখুন তার কি হাল। তো সাজ্জাদ শূন্যে ঝুলতে থাক, আমি বিদায় নিচ্ছি। তবে তার আগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি হাজারিখিল অভয়ারণ্য ভ্রমণ করার জন্য। সময় সুযোগ মতো বেরিয়ে আসবেন, তবে মনে রাখবেন এই পরিবেশটা আপনার আমার, একে পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব, তাই কোনো কিছু ফেলে আসবেন না। ধন্যবাদ।